আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস টেনের ইংলিশ বিষয়ের লেসেন টু ফেবল নামক যে পোয়েমটি রয়েছে রাল্ফ ওয়ালডো এমারসনের লেখা তো সেই কবিতাটির লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং নিয়ে আলোচনা করব। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব আমি সোমা আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমরা প্রথমে কী পড়বো দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট অর্থাৎ এখানে আমাদের কবি পরিচিতি একটু দেওয়া আছে তারপরে আমাদের এই টেক্সট সম্পর্কে কিছু কথা আছে তো আমাদের কবির নাম কি রালফ ওয়াল্ডো এমারসন ফেবল মানে হচ্ছে উপকথা যেখানে অ্যানিমালসদের সম্পর্কে বলা হয় এবং শেষে আমরা একটা মোরাল বা নীতিকথা পাই তাকে বলা হয় ফেবল ওকে তো দেখো আমরা এখানে প্রথমে অথার সম্পর্কে একটু জেনে নিই রাল্ফ ওয়াল্ডো এমারসন এইটিন হান্ড্রেড অ্যান্ড থ্রি এইটিন হান্ড্রেড অ্যান্ড এইটিন টু ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট লেকচারার অ্যান্ড পোয়েট তাহলে রাল্ ওয়ালডো এমারসন যিনি আঠারোশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে মারা গেছিলেন ওয়াজ অ্যান ছিলেন একজন আমেরিকান মানে আমেরিকার একজন প্রাবন্ধিক লেকচারার মানে হচ্ছে প্রভাসিক অ্যান্ড পোয়েট এবং একজন কবি হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কঙ্কর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা হিজ ফেমাস পোয়েমস মানে তার বিখ্যাত কবিতাগুলি ইনক্লুড মানে সেগুলো কিসের মানে মধ্যে ছিল কি কি ছিল দেখো কংকার্ড হাইম এবং ব্রাহ্ম এই দুটো ছিল তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে এবার দেখো এখানে আমাদের পোয়েমটি সম্পর্কে কিছু কথা বলা আছে কি দেখো দ্য পোয়েম কবিতাটি ডিসক্রাইবস মানে হচ্ছে বিবরণ দেয় এ কনভার্সেশন মানে একটা কথোপকথন বিটুইন মানে মধ্যে দ্য স্কুইরেল হচ্ছে কাঠবিড়ালি অ্যান্ড দ্য মাউন্টেন এবং পর্বত তাহলে এই যে কবিতাটি দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভার্সেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন তাহলে কবিতাটিতে বর্ণনা দেওয়া হয়েছে একটা কথোপকথন একটা পর্বত এবং একটা কাঠবিড়ালির মধ্যে দ্য স্কুইরেল পয়েন্টস আউট মানে স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালটি পয়েন্টস আউট মানে তুলে ধরেছে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে বিং মানে সমস্ত কিছুই লিভিং অর নন লিভিং মানে জীব লিভিং মানে যারা বেঁচে আছে অর্থাৎ জীব অর নন লিভিং মানে জড়ো অর্থাৎ যা কিছু আছে সে জীব হতে পারে বা জড়ো হতে পারে বিগ অর স্মল বড় অথবা ছোট হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন্স রয়েছে তাদের ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা রিজন্স মানে কারণ ফর এক্সিস্টেন্স মানে তার অস্তিত্বের তাহলে এইখানে কবিতাটিতে একটা ছোট্ট স্কুইরেল সে তুলে ধরেছে যে এই পৃথিবীতে মানে জীবিত বা জড়ো ছোট বড় সমস্ত কিছুরই কিন্তু একটা নিজস্ব অস্তিত্ব রয়েছে বা তার নিজের একটা কারণ রয়েছে তার অস্তিত্বের তো সেই বিষয়ে কবিতাটি আমরা পড়বো তো চলো এবার দেখা যাক দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়াল হ্যাড অ্যা কোয়ারেল দ্য মাউন্টেন হচ্ছে পর্বতটি অ্যান্ড দ্য স্কুইরেল এবং কার্বিরালিটি হ্যাড এ কোয়ারেল মানে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রেগ অ্যান্ড দ্য ফর্মার মানে হচ্ছে আগের জন আগের জনকে দ্য মাউন্টেন অর্থাৎ পর্বত কল্ড মানে বলেছিল দ্য লেটার মানে পরের জনকে পরের জন্য মানে হচ্ছে স্কুইরেল বা কাঠবিড়ালিকে বলেছিল লিটল প্রিগ লিটল মানে হচ্ছে ছোট প্রিগ মানে হচ্ছে যে মানে সেলফ স্যাটিসফাইড অর্থাৎ নিজে সন্তুষ্ট নিজের বিষয় নিয়ে তাকে বলা হয় প্রেগ তাহলে লিটল প্রিগের মধ্য দিয়ে এখানে যে মাউন্টেন সে কিন্তু তার নিজের যে বিশাল বড় সেই ব্যাপারে একটু গর্ববোধ করে তাকে লিটল বলে এখানে তাকে বলেছে প্রিগ লিটল প্রিগ নেক্সট দেখো বান রিপ্লাইড বান মানে হচ্ছে এখানে স্কুইডেল স্কুইডেলকে বলা হয় বান বান রিপ্লাইড বান হচ্ছে উত্তর দিয়েছিল কে দিয়েছিল দেখো অনেকটাই বলেছে বান ইউ আর ডাউটলেস ভেরি বিগ ইউ ইউটা হচ্ছে মাউন্টেনকে বলা হয়েছে যে ইউ আর ডাউটলেস মানে তুমি নিঃসন্দেহে ভেরি বিগ মানে খুব বড়ো তাহলে যেখানে মাউন্টেনকে বলা হয়েছে যে তুমি নিঃসন্দেহে খুব বড়ো বাট কিন্তু অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার অল শর্টস অফ থিংস মানে হচ্ছে সমস্ত জিনিসকেই অ্যান্ড ওয়েদারকে এবং সমস্ত আবহাওয়াকে মাস্ট বি টেকেন ইন টুগেদার টুগেদার মানে একসঙ্গে মাস্ট বি টেকেন মানে নেওয়া হয় তাহলে এই যে পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত যে সমস্ত জিনিস ওয়েদার সমস্ত কিছুকে নিয়ে কিন্তু একসঙ্গে নেওয়া হয় কি করতে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার টু মেক আপ মানে তৈরি করতে এ ইয়ার মানে একটা বছর অ্যান্ড আ স্পিয়ার এবং একটা পরিমণ্ডল তাহলে একটা পরিমণ্ডল এবং একটা বছর তৈরি হতে সমস্ত জিনিস সমস্ত যে ওয়েদার সমস্ত কিছুকেই একসঙ্গে নেওয়া হয় অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস অ্যান্ড এবং আই থিঙ্ক আমি মনে করি ইটস নো ডিসগ্রেস এটা কোনো মানে ডিসগ্রেস মানে কোনো কলঙ্ক বা এরকম অপমানসূচক ব্যাপার নয় টু অকুপাই মাই প্লেস অকুপাই মানে হচ্ছে মানে অধীনে থাকা মাই প্লেস মানে হচ্ছে আমার জায়গা অকুপাই মানে হচ্ছে এখানে সেন্স হচ্ছে যে আমি আমার যে জায়গাতে রয়েছি তার মানে সে যে একটা ছোট্ট স্কুইরেল তো তার সেই জায়গাতে থেকে তার কাছে এটা কোনো কলঙ্কের বিষয় নয় ইফ আই এম নট সো লার্স অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই ইফ মানে হচ্ছে যদিও আই এম নট সো লার্স আমি এতটাও বড় নয় অ্যাজ ইউ মানে হচ্ছে তোমার মতো ইউ আর নট সো স্মল তুমিও এতটা ছোট নও অ্যাজ আই মানে হচ্ছে আমার মতো অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং নয় আমার মতো স্প্রাই মানে হচ্ছে মানে যে প্রাণ চঞ্চল যে বিষয়গুলো অর্থাৎ ও খুব ছটফটে রকম অর্ধেকটাও নয় আমি যতটা স্প্রাই বা যতটা প্রাণোচ্ছল ততটাও মানে তার অর্ধেকটাও তুমি নও তাহলে এই কথাগুলো সব কিছু কে বলছে দেখো এখানে বান বলছে বান রিপ্লাইড এখানে দেখো কোটেশান এখান থেকে কিন্তু শুরু হয়েছে অর্থাৎ এই কথাগুলো সমস্ত কিছুই বান বা স্কুইরেল বলছে এবার কি বলছে দেখো আই উইল নট ডিনাই ইউ মানে আমি এটা অস্বীকার করতে পারি না যে ইউ মানে হচ্ছে তুমি মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক তুমি তৈরি করো মেক মানে হচ্ছে তৈরি করা এ ভেরি প্রিটি মানে খুবই সুন্দর স্কুইরেল ট্র্যাক স্কুইরেল ট্র্যাক মানে হচ্ছে দেখবে পর্বতের গা দিয়ে বেশ আঁকা বাঁকা রাস্তাগুলো চলে যায় সেই সব রাস্তা দিয়ে কিন্তু স্কুইরেল অর্থাৎ একটা কাঠবিড়ালি তো সহজেই যাতায়াত করতে পারে তো সেই ধরনের সুন্দর স্কুইরেল ট্র্যাক কিন্তু তুমি তৈরি করতে পারো ট্যালেন্টস ডিফার ট্যালেন্টস মানে হচ্ছে প্রতিভা ডিফার মানে এটা হচ্ছে আলাদা আলাদা হয় অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট অল ইজ ওয়েল মানে সমস্ত কিছুই ভালো অ্যান্ড ওয়াইজলি এবং বুদ্ধিমত্তার সঙ্গেই পুট মানে আরোপিত মানে প্রত্যেকটা জিনিস মানে তার যে কাজ সেটা কিন্তু একদম সঠিকভাবেই আরোপ করা হয়েছে ইফ আই ক্যান ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদি আই ক্যানট ক্যারি আমি পারি না বহন করতে কি ফরেস্ট মানে জঙ্গল বহন করতে পারি না অন মাই ব্যাক মানে আমার পিঠে এখানে জঙ্গল বহন করা মানে হচ্ছে পর্বতের গায়ে দেখো প্রচুর মানে ঝোপঝাড় জঙ্গল গাছপালা রয়েছে তাহলে পর্বত কী সেগুলো বহন করছে তো যদিও আমি সেই জঙ্গল আমার পিঠে বহন করতে পারি না নেই ক্যান ইউ ক্র্যাক আ নাট তুমিও কি করতে পারো না ক্র্যাক মানে ভাঙা এ নাট মানে একটা বাদামকে ভাঙতে পারো না এটা কিন্তু একটা স্কুইরেল পারে তাই না একটা বাদামকে ফাটিয়ে সে বাদাম খায় এটা কিন্তু করতে পারে না কোনো মাউন্টেন তাহলে সে অনেকটাই বড় কিন্তু সে ছোট হওয়া সত্ত্বেও এটা করতে পারে মানে এখানে কি বলা হচ্ছে যে ট্যালেন্ট এক একজনের এক এক রকম হয়ে থাকে মানে সে ছোট জিনিস হলে ছোটো জিনিসের ট্যালেন্ট আবার বড় জিনিস যে তার ট্যালেন্ট বড়জন কিন্তু আবার ছোটোজনের মতো হয় না ছোটো জিনিস বড় জিনিসের মতো হয় না এটাই হচ্ছে এই কবিতাটির বিষয়বস্তু এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রাণী জীব জন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে তো আজকের ভিডিওতে আমরা ফেবল কবিতাটির সম্পূর্ণ লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংটা জানলাম তোমরা যারা এক্সারসাইজ অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সলভ পেতে চাও ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অথবা ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনে আসা লিঙ্ক থেকেও তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ